করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পুরো বিশ্বে গত 7 দিনে মারা গেছে 50,000-এরও বেশি মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা 22 লাখেরও বেশি। গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও আক্রান্ত মৃত্যুর মিছিলে বেশি এগিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ইউরোপ ও আমেরিকা মহাদেশে রয়েছে করোনা ভাইরাসে মোট আক্রান্তের প্রায় 80%। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে নাজুক। দেশটিতে মোট আক্রান্তের প্রায় 7.25 লাখ রোগীর মধ্যে মারা গেছে 37,000-এর বেশি মানুষ। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে ইউরোপের দেশ ইতালি ও স্পেন। ইতালিতে এখন পর্যন্ত 1,72,000 আক্রান্তের বিপরীতে মারা গেছে 22,745 জন। পাশাপাশি স্পেনে 1,90,000 আক্রান্তের মধ্যে মারা গেছে 20,000-এর বেশি মানুষ। ফ্রান্স ও জার্মানিতেও আক্রান্তের সংখ্যা 1.5 লাখ ছুঁই। তবে ফ্রান্সে 18,500 মানুষের মৃত্যু হলেও জার্মানিতে মারা গেছে প্রায় 3,500 মানুষ। তবে দেশ দুটির প্রশাসন জানিয়েছে তারা ধীরে ধীরে ভাইরাসের সংক্রমণের হার ও আশঙ্কাজনক রোগের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আফ্রিকা মহাদেশের দেশগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তের হার 51% বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে প্রায় 60%। শুক্রবার জেনেভায় এক সম্মেলনে এ তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মহাপরিচালক। ভাইরাস শনাক্তে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে আফ্রিকার দেশগুলো, তাই আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানান তিনি। With the current challenge of obtaining testing kits, it's likely that the real numbers are higher than reported. এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে গত 24 ঘন্টায় নতুন করে আরও 1,076 জন আক্রান্ত হয়েছে আর মারা গেছে 32 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 13,835 জন আর মারা গেছে 452 জন। জাহিদুল আলম, এটিএন বাংলা। চীনের উহান থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসকে বিতাড়িত করার পরে সেখানকার হুয়াশান হাসপাতালে ডাক্তাররা বিজয় উৎসব করেছেন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথেই চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেখানকার ডাক্তারদের হুবেই প্রদেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছিল। তারা সফলতার সাথে করোনা ভাইরাসের মোকাবেলা করে ফিরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। আরো জানাচ্ছেন পরাগারমান। যুদ্ধ জয় শেষ, এবার আনন্দ আয়োজন। প্রাণঘাতী করোনা ভাইরাসকে ঠেকিয়ে কয়েকদিন আগেই উল্লাস করেছিল প্রাদুর্ভাবের জন্মস্থান উহান। এবার জমে মানুষের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া ডাক্তারদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করল উহানবাসী। করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর সাথে সাথে হুয়াশান হাসপাতালের 287 জন ডাক্তারকে চীনের হুবেই প্রদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হয়েছিল। সফলতার সাথে করোনা ভাইরাসের মোকাবেলা করে মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে এনে দায়িত্ব সম্পন্ন করেন তারা। কর্তৃপক্ষ সেই ডাক্তারদের সম্মানিত করার জন্য শুক্রবার সম্বর্ধনা দেয়। মৃত্যু ঝুঁকি সত্ত্বেও মানব কল্যাণে নিজ দেশের ডাক্তারদের এই দৃষ্টান্তকে কৃতজ্ঞতা আর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন চীনের প্রবাসী ছাত্রছাত্রীরা। করোনা ভাইরাসের সাথে যুদ্ধ জয়ী হতে বহু সংকটাপন্ন রোগের প্রাণ বাঁচানোর জন্য হুয়াশান হাসপাতাল কর্তৃপক্ষ এখানকার ডাক্তারদের জন্য বেশ গর্বিত। পরাগারমান, এটিএন বাংলা।